भैया अब कुछ ही देर है, कोई बात नहीं, और आधा घंटा चलियो पहुंच जाओगे, बाबा के आशीर्वाद से पहुंच जाओगे। बम बोले, बम बोले। बोले। উত্তরাখণ্ড পাহাড়ের মাঝে ভারতের উত্তরে একটি সুন্দর রাজ্য, সবুজে মোড়া উপত্যকা, নীল জলরাশি আর দিগন্ত বিস্তৃত আকাশ, প্রকৃতি ঠেলে সাজিয়ে তুলেছে এই পর্বতময় রাজ্যকে। পাহাড়ের কোলে এই সুন্দর রাজ্য নৈসর্গিক দৃশ্য তো বটেই, এমনকি অলকনন্দা মন্দাকিনী এবং স্বয়ং মা গঙ্গার নীলাভ জলরাশির অতুলনীয় রূপের স্পর্শে হয়ে উঠেছে সবার থেকে আলাদা, সবার থেকে অনন্য। আমাদের উত্তরাখণ্ড পর্বের গত দুই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম দুটো গুরুত্বপূর্ণ স্থান। প্রথম ভিডিওতে ছিল কেদারনাথ যাত্রা, জানিয়েছিলাম খুঁটিনাটি তথ্য, দেখিয়েছিলাম কিভাবে আমরা কেদারনাথ যাত্রা করেছিলাম, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। দ্বিতীয় পর্বে আমরা গিয়েছিলাম আউলিতে, এখানে এশিয়ার দ্বিতীয় উচ্চতম রোপওয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। যারা বিগত এই দুই পর্ব মিস করে গেছেন অথবা দেখা হয়ে ওঠেনি, তাদের জন্য উপরে আই বাটনে লিংক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। আজ উত্তরাখণ্ড ভ্রমণের তৃতীয় পর্বে থাকছে তুঙ্গুনাথ ভ্রমণের যাত্রা। दिल की धड़कन से तो आए जाना, हमारे सब सब के हो जाए आना। बिस्तर धोरे तो कैसे सोए जाना, बिस्तर धोरे लो लो लोरी सुनाना। পঞ্চকেদারের মধ্যে উচ্চতম এই কেদার মন্দিরের অবস্থান রুদ্রপ্রয়াগে, প্রায় 11,385 ফিট উচ্চতায় গড়ে ওঠা এই কেদার মন্দির বয়ে নিয়ে চলেছে নানা উপকথা। কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডব স্বর্গের পথে যাত্রা করেন, সেই মুহূর্তে তারা এই মন্দির নির্মাণ করেন। প্রায় 5 কিমি দীর্ঘ এই যাত্রাপথে পাহাড়ের ওপর ট্রেক করে করে যেতে হয় এবং এক্ষেত্রে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। ভাইয়া আপ কুচি দের হে, কোই বাত নেই, ওর আধা ঘন্টা চলিও পৌঁছ যাওগে, বাবাকে আশীর্বাদ সে পৌঁছ যাওগে। বম বলে, বম বলে। বছরের প্রায় গোটা সময় এখানে আবহাওয়া থাকে ঠান্ডা, এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাস তুঙ্গনাথ যাওয়ার পক্ষে সেরা সময়। সেপ্টেম্বরের পর তুষারপাত শুরু হয়ে যায়, ফলে এই ট্রেকিং করা অসম্ভব হয়ে পড়ে। চোপতা থেকে প্রায় 5 কিমি খাড়া ঢাল বেয়ে ট্রেক করে ওপরে উঠতে হয়।
প্রায় 4 থেকে 5 ঘন্টার দীর্ঘ সময় লাগে উপরে পৌঁছাতে। এখানকার ট্রেকিং অভিজ্ঞতা ভীষণই ভয়ঙ্কর। কেদারনাথ আর তুঙ্গুনাথের ট্রেকের মধ্যে খুব বড় পার্থক্য এই যে, কেদারনাথের পথে বিশ্রামাগার, হালকা খাবার দোকান ইত্যাদি প্রায়শই চোখে পড়বে, কিন্তু তুঙ্গুনাথ যাওয়ার পথে এই দীর্ঘ 5 কিমি রাস্তাতে সে সংখ্যা একেবারেই কম। রাস্তার ঢাল এখানে অনেক বেশি খাড়া। এখানে 2-3 মিনিট চলার পথেই আপনারা ক্লান্ত হয়ে পড়বেন, ফলে এই যাত্রা কেদারনাথ যাত্রার থেকেও আসলে অনেক ভয়ঙ্কর। প্রায় 5 কিমি দীর্ঘ চলার পরে অবশেষে আমরা পৌঁছালাম তুঙ্গুনাথ মন্দির প্রাঙ্গণে। পঞ্চকেদারের মধ্যে এই তৃতীয় কেদার আপন অর্থে এক অনন্য শক্তিস্থান। আমাদের দলের সকলে মনস্কামনা জানিয়ে শ্রদ্ধা যোগে পূজা নিবেদন করি এই স্থানে, সাথে ক্যামেরা বন্দি করে নিই কিছু মেমোরেবল মোমেন্টস। তুঙ্গুনাথ এক মোহময়ী শিবশক্তির পীঠস্থান। মেঘের রাজ্যে গড়ে ওঠা এই জ্যোতির্লিঙ্গ একদিকে আমাদের যেমন দেখায় নৈসর্গিক দৃশ্য, তেমনি অন্যদিকে তুলে ধরে মেঘের রাজ্য মাঝে মানব সংসারের আগলে রাখার প্রতিচ্ছবি। সত্যি, কেউ কি কখনো ভাবতে পারে যে সমুদ্র সমতল থেকে 11,300 ফুট ওপরে একটি মন্দির রয়েছে? বর্তমান যুগে এ ভাবা একেবারেই অসম্ভব। অবশেষে ট্রেক করে আবারও নিচে এসে আমরা চলতে শুরু করি নতুন এক যাত্রাপথে। এবার চলেছি হরিদ্বারের পথে, তবে এ অভিজ্ঞতা আজ নয়, অন্য কোনো দিন। আচ্ছা, আপনারা বলতে পারবেন এখন কটা বাজে? 4:30, 5:30। আমার ঘড়ি দেখাচ্ছে 7:30। সকাল সকাল 7:30 নয়, এটা রাত্রি 7:30। এটা সকাল বিকাল বেলা, এখনো বিকাল, রাত্রি 9টার পর এখানে সন্ধ্যা নাম।